वेलकम टू आवर चैनल आदरे आबदारे। 2020 একটা নিঃসংশ বছর, একটা অভিশপ্ত বছর। খারাপ খবর, মর্মান্তিক খবর সাধারণ থেকে নিয়মিত হতে চলছে। চারিদিক অন্ধকার, আরো অন্ধকার হতে চলছে। এই অন্ধকারগুলো, এই ডিপ্রেশনগুলো লড়াই করে বের করে আনতে হবে। তো ভগবান তো মুখ দিয়েছে কথা বলার জন্য, না তো কথা বলতে দোষটা কোথায়? তো কথা বলুন না, একে অপরের সাথে একটু আঁকড়ে ধরে বাঁচুন না, তাহলে তো হয়তো কিছু মানুষ বেঁচে যাবে, হয়তো কিছু মানুষ ডিপ্রেশন থেকে বেরিয়ে আসবে। হ্যাঁ, ঠিক ধরেছেন, আজকের টপিক ডিপ্রেশন। তো আমার মনে হয় ডিপ্রেশন দুভাবে হতে পারে, একটা ইনার ডিপ্রেশন, একটা আউটার ডিপ্রেশন। আউটার ডিপ্রেশনটা হলো, ধরুন আপনি আজকালকার দিন যুগে সবাই সোশ্যালিস্ট, তো ফেসবুকে হোয়াটসঅ্যাপে কেউ খুব বিরক্ত করছে, তো আমরা সচরাচর কী করি, ব্লক করে দিই, আনফ্রেন্ড করে দিই, এগুলোই করে দিই। তো সেখান থেকে আমরা সহজে বেরিয়ে আসতে পারি। তো এটা হলো আউটার ডিপ্রেশন। ইনার ডিপ্রেশনটা কি, সেটা থেকে বেরোতে হলে আমাদের স্টেট অফ মাইন্ড ভাবতে হবে। ইনার ডিপ্রেশন অনেকভাবে হতে পারে, প্রেমে আঘাত খেয়ে, কারুর মাথার উপর অনেক বোঝা, সেখান থেকে বেরিয়ে আসতে পারছে না, কেউ একটা এক্সাম দিচ্ছে একবার দুবার তিনবার প্রত্যেকবার ফেল, তো এখান থেকে আস্তে আস্তে ডিপ্রেশনগুলো হচ্ছে। তো আমরা ডাক্তারের কাছে গেলে কী করি, ডাক্তার আমাদের কী করে, কটা ওষুধ লিখে দিল, আপনি এটা করবেন ওটা করবেন, দেখবেন আশা করি ভালো হয়ে যাবেন। তো ডাক্তার কি ফিজিক্যালি দিক থেকে আমাদের ট্রিটমেন্ট করছে, কিন্তু সাইকোলজিক্যাল দিক থেকে ট্রিটমেন্ট করতে হলে ওটা আমাদের নিজেদেরই করতে হবে। তো আমরা একটা ছোট শুটের মাধ্যমে দেখিয়েছি, আমরা আমাদের মতো করে বুঝিয়েছি, তো আশা করা যায় আপনাদের ভালো লাগবে। তো ভালো লাগলে কি করতে হবে, একটা লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তো চলুন দেখে নিই ভিডিওটা কেমন হয়েছে। থ্যাংক ইউ। হ্যালো স্যার, প্লিজ কাম টু মাই রুম। Thank you.
ये जिस्म है।